हिंगोरा मूर्ति पूजो करे देव देवेर पूजा करे बिरलेरा माजारेर पूजा करे तारा पीर पैगंबर गाउस कुतुब अब्दालेर पूजा करे कबरेर पूजा करे घोड़ार पूजा करे आस्थानार पूजा करे आबार ईसाई जरा रहे नासारा तर मारियामेर ईसा के अल्लाह संगे अंशीदार धरिए दिए छे ইহুদিরা মুসাকে উজাইরকে আল্লাহর সঙ্গে অংশীদার ধরিয়ে দিয়েছে পৃথিবীর যত জাতি আছে যারা বৌদ্ধ তারা নিরাকারের পূজা করে বিভিন্ন রকম তাদের পূজা আছে যারা আবার রাবণের পূজা করে কিছু রয়েছে আপনার কিনা চীনে এইভাবে পূজার স্থান রয়েছে কেউ গভীর পূজা করে কেউ গরুর পূজা করে বিভিন্ন পূজার স্তরগুলি রয়েছে আর আমরা যারা আহলুল হাদিস নামে নিজেকে পরিচিত করেছে যারা নিজেকে লাশারেকে ধরে নিয়েছে আমরা কোনো শিরক করি না আমরা কোনো বিদআত করি না আমরা সেদিকে মাথা ঘামাই না আমরা সেদিকে কিছু যাই না আমরা জীবনে মূর্তি কাছে মাথা নাম করব না আমরা জীবনে কোনো গাছের কাছে মাথা নাম করব না আমরা জীবনে কোনো মাজারের কাছে মাথা নাম করব না আমরা কবরের কাছে মাথা নাম করব না আমরা কোনো পীরের কাছে সাজদা করব না কিন্তু আমার আল্লাহ বলছেন তারা নিজের মনকে মাবুদ বানিয়েছে তারা নিজের দিলকে মাবুদ বানিয়েছে মানে তাখাজা ইলাহু হাওয়া তারা নিজের মনের পূজা করে কেমন করে করে এখন যদি বলি ভাই আমার আল্লাহ বলেছেন এটা মেনে নিতে হবে নবীজি বলেছেন এটা ছেড়ে দিতে হবে ও ছাড়বে না ও মানবে না মনের পূজা করে চলবে এখানে যতটি আইলা হাদিস আছেন আমি খালি একটা প্রশ্ন করব যে উত্তর দিতে পারবেন ওর জুতা দুটা আমার গলাতে স্টেজে বেঁধে নিব এবং ইউটিউবের মধ্যে কালকে ফেসবুকে আপনি ছেড়ে দেবেন একটা লোক খালি উঠে বলেন কোন মলবি বলেছে যে শুধু জুমা পড়লে ও নামাজি হবে কোন খুতবাতে শুনেছেন কোন জালসাতে শুনেছেন কোন মাওলানা বলেছে কোন মুহাদ্দিস বলেছে কোন আপনার কি না শাইখুল হাদিস বলেছে কোন ইমাম বলেছে কোন মুয়াজ্জিন বলেছে মা বলেছে না আব্বা বলেছে হাদিসে আছে না বুখারীতে আছে মুসলিমে আছে এদেরকে প্রতি খুতবায় বলা হয় শুধু যারা জুমা পড়ে এরা নামাজি নয় নামাজি নয় নামাজি নয় যারা নামাজ টোটালি পড়ে না তাদের থেকেও এরা বেশি বদমাস এরা নতুন আইন তৈরি করেছে কোরআনে আল্লাহ আইন দিয়েছে নামাজের বিশ্বনবী দিয়েছেন পাঁচ ওয়াক্তের আর এরা বিশ্বনবীর আইনের উপরে নিজের কলমটা চালিয়েছে তার কারণ বিশ্বনবীর আইনে যদি যেতে হয় পাঁচ ওয়াক্ত নামাজে যদি যেতে হয় সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্তের নামাজ নবীজি যে বলে দিয়েছেন এই পাঁচ ওয়াক্তের নামাজটাকে আল্লাহ আর নবী তার স্বর্ণ অক্ষরে লিখেছেন আল্লাহ আর নবী তার জবান দিয়ে পবিত্র ঘোষণা করেছেন তাহলে সপ্তাহে হবে কত রসুলের অঙ্কে হিসাবে 35 ওয়াক্ত হবে এখানে যারা জুমা পড়ে তারা ওই জায়গাটা হাদিসকে লাল কালিতে এমনি করে কেটে দিয়েছে কেটে দিয়ে বলছে নবী তুই বুঝিস না তুই কিছু জানিস না আমরা নতুন আইন তৈরি করেছি শুধু জুমা পড়বার হুড্ডু করে হেঁটে দিব এতেই মুসলমান থাকব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এরা নিজের মনকে মাবুদ বানিয়েছে এদের আল্লাহ কিন্তু ওই আল্লাহ আরশে যে রয়েছে ওই নয় আর রহমান আর শ্রেষ্ঠা এ কিন্তু এদের আল্লাহ নয় এদের নবী কিন্তু নবী মুহাম্মদ নয় এদের আল্লাহ ওদের দিলের ভিতরে আছে ওদের দিল যা বলবে তাই করবে দিলের বাইরে যাবে না তাহলে একটা লোক কালী পূজা করে একটা লোক দুর্গা পূজা করে একটা লোক আপনার মনসে পূজা করে একটা লোক মাজারের পূজা করে একটা লোক কবরের পূজা করে আর একটা লোক গাছের পূজা করে আর একটা লোক মনের পূজা করে এদের মধ্যে কোনো পার্থক্য হলো না তাই আমার আল্লাহ আর নবী বলছেন কল শিরকু বিল্লাহে ওরে আমার ইমানদার ওরে আমার মুমিন রে ওরে আমার ওরে আল্লাহর গোলাম রে ওরে আমার উম্মত রে খবরদার যেন শিরকের মতো গুনাহ করিও না আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকবে না কঠিন আজাবে পড়ে যাবে বাপ আল্লাহকে ডেকেও তুমি সাড়া পাবে না এর জন্য আল্লাহর নবী বলছেন ইজতানিবু বাঁচো 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 শিরকের মতো গুনাহ থেকে বাঁচো
আমাদের আমাদের স্টেশনের নাম হচ্ছে ভেদিয়া, বোলপুরে আমরা নামি, ওটা বীরভূম। অনেক প্রেস গাড়ি দাঁড়াই, ভেদিয়াতে দাঁড়ায় না, ওখানে লোকাল দাঁড়ায়। আমার নিজের লাইফের একটা ঘটনা বলছি আপনাদেরকে। তো সেদিন কি আল্লাহ জানে, সমস্ত বাস বন্ধ, এটা শেষ কাপ না আবার চলবে, আমি স্টেজে চা খাওয়া দেখতে পারি না, খালি চা চলছে। তো এরা কি পাপ করে এসেছে? সবাইকে চা দেন, আধ ঘন্টা বন্ধ থাকুক, সবারই জানটা একটু গরম হোক। কোন ধরনের, এরা কি পাপ করে এসে বসেছে? আবার টাকা ওদের কাছেই নিবে, যে এলো চষে সে রইলো বসে, লড়াকাটাকে ভাগ দে থেসে থেসে। আবার ওখানে চা দিছে, চাওয়ালা যতক্ষণ থাকবে আমার বাইন বন্ধ থাকবে, বুঝতে পারছেন? আমি বলে দেখতে পারি, তিরমিজি শরীফের হাদিস আছে, সেই হাদিস বিশ্বনবী বলছেন লোভনীয় বা খাবার গোপনে খাও। এতিমের সামনে ছেলের গালে চুমা দিও না, আর যার স্বামী মরেছে তার সামনে স্বামীর গল্প করো না, আঘাত পায়। এগুলো লোভনীয় খাবার। যখন লাল চা চলছে লেবু দিয়ে, তখন আপনাদের মনটা কি হচ্ছে? উফ, এই সুবিধে একবার শুরু করে পেতাম খানি, এটা করা যাবে? এটা শরীয়ত জায়েজ করেনি, আমার মাথা কেটে গেছে। আমি এটা নিতে পারি, পানি ঠিক আছে, পিয়াস লাগে, পানি একটা জরুরি খাবার। আর যারা দাঁড়িয়ে তোরা আমাকে মার্ডার করবে নাকি? এমনি করে হাত ভরে দাঁড়িয়েছে, এমনি করে খালি নেমে দেখ, শালা তোকে দেখে নিছি, কত বড় তো বক্তা হয়েছিস। বাপ হে, তোমার বডিতেই তোমার পরিচয়টা লাগানো আছে যে তুমি ভালো মানুষ না খারাপ মানুষ। থাকো দাঁড়িয়ে, ঘোড়ার বাচ্চা কোনোদিন দাঁড়ায় বসে, মানুষ হলে বসবে, ঘোড়া বসলেই দাম কমে যাবে। তো আমি সেদিনে আল্লাহ নসিব কি যে রেখেছিল, কোনো বাস নাই, তো ভেদিয়া থেকে আমার গ্রাম হলো 4 কিলোমিটার হাঁটছি। আমার সাথে একজন আমার ওস্তাদও আছেন, ছেলে মানুষ, আমি তখন মাদ্রাসা থেকে ফারেক হইনি, হয়তো আর 1-2 বছর আছে। তো ওনাকে নিয়ে যে জামে মসজিদে উঠলাম, বাড়ির পজিশন তখন এরকম ছিল না, এরপরে আমি বাড়ি যাব। জামে মসজিদে উঠি, ফ্যানের সুইচটা দিয়ে নিচে বসলাম, আর আমার ওস্তাদকে একটা বিছানা দিলাম, তো বললাম হুজুর বসেন, একটা পাটি দিলাম, আমি বাড়ি থেকে আসি। তো বসি, মানুষের অভ্যাস, আমিও মানুষ, বসি, আমি জোরে একটা শ্বাস নিলাম, মানে 4 কিলোমিটার হেঁটেছি ওটা বুঝাইলাম আর কি, হ্যাঁ। দিয়ে তারপরে এমনি করে ঘাম ফেলছি, বাপরে, আর ইমাম সাহেব পাড়াত করে এক গালে চড় মেরে দিল আমার। আমার বাপের বয়সে চাচা বলতাম, বুঝি তোর বাপের রাস্তা, কেন আল্লাহ রে বললি না, এটা শিরক। যেখানে আল্লাহকে ডাকা, এখনই যদি একটা সাপ দেখেন তো কুদে উঠবেন, ওরে বাপরে, তোর বাপ কি মাবুদ, তোর বাপ কি সাপ থেকে বাঁচাবে, তোর বাপের কন্ট্রোলে কি সাপটা আছে, সাপের মিজাজ কি তোর বাপ কন্ট্রোল করেছে। অতএব কোনো জিনিস আশ্চর্য দেখলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর কত রকম তসবিহ দেওয়া রয়েছে। মুসলমান, তোমার জিভের ওপরেও শিরক লুকানো আছে, তুমি ভাবছো মূর্তি পূজকরাই খালি শিরক, এটা মনে করিও না, তোমার দিলের ভিতরেও তুমি মাবুদ বসিয়ে রেখেছো। কখনো বলো বাপরে, কখনো বলো মারে, কখনো বলো মাগে, এ কথা তুমি কেমন করে বলবে? এগুলো হচ্ছে প্রচলিত আদতের ভিতরে সির। অতএব নবীজি বলছেন, হে আমার উম্মত, ইজতানিবু, বাঁচো বাঁচো। কালা, সেই নবী বলছেন, আশিরকু বিল্লাহে, ইশরিক বিল্লাহে, জীবনে ভুলবশত আল্লাহর সঙ্গে
পৃথিবীতে এমন দুটো জিনিস আছে দুজনকে অজীব করে দেয়, কলা ইয়া রাসূলুল্লাহ মাহিয়া মুবিজাতানে। ও দয়ার নবী গো, সেই দুটি জিনিস কি যে অজীব করে দেয় দুইটাকে, দুটো অভ্যাস দুটো জিনিসকে এনে দেয়। বলছে মাম্মাতা আইশরিক বিল্লাহে, ও মাম্মাতা আইশরিক বিল্লাহে দখলান নার, ও মাম্মাতা আল্লাহ লাইশরিক বিল্লাহে দখলাল জান্নাতা। যে লোকটা মরে গেল শিরকের হালাতে চলে গেল, ওকে জাহান্নামে ও ঢুকে গেল, আর যে লোকটা মরে গেল জীবনে শিরকের মতো গুনাহ করলো না। আল্লাহর নবী জবানে বলছে একদিন ও জান্নাতে গিয়ে পৌঁছাবে। শিরক কিন্তু আমল নয়, আকীদা, নামাজ রোজা আমল। শিরক ইমানের সাথে সম্পর্ক, আকীদার সঙ্গে সম্পর্ক। শিরক আমল নয়, নামাজ রোজাগুলো আমল। আমলের কমি হলে পার পাওয়া যাবে, কিন্তু ইমানের কমি হলে পার পাওয়া যাবে? হ্যাঁ, দেখছো চেয়ারে বসে তো মাথা লড়াই না। ইমানের কমি হলে পার পাওয়া যাবে? এই উদাহরণটা কোথায় দিলাম আমি? এইখানে দিনই, ওই দিনাজপুরে দিয়েছি। আপনাদের এই জামে মসজিদে, যে মসজিদের উন্নতি কল্পে জলসা, 10টা ফ্যান আছে, কথার কথা বলছি, গুনে আসিনি কিন্তু, কিংবা 25টা ফ্যান আছে দুতলা নিচে তলা মিলে, 18টা বাল্ব আছে, একটা মাইক আছে। ভাইরা আমার, জুমার দিনে প্যাকট্যাপ লোক, ওই 18টা বাল্বের মধ্যে যদি 4টা না জ্বলে তো চলে যাবে, 25টা ফ্যানের মধ্যে যদি 2টো না ঘুরে তো চলে যাবে। ফ্যান ঘোরাটার নাম হলো আমল, বাল্ব জ্বলার নাম হলো আমাল। দুদিন যদি মাইকটা না বাজে মুখে আজান দিন চলে যাবে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, কারেন্টের যে কেবেলটা লাগানো আছে পোল থেকে মিটার পর্যন্ত, ওটা 1 ইঞ্চি কম হলে চলবে না। ওটা যদি 1 ইঞ্চি কম হয় কেউই ঘুরবে না, কেউই চলবে না। তাতে হলো, এটা হলো ইমান আর আকিদা। ইমানের কম হলে চলবে না, আমলের কম হয়ে গেলে চলে যাবে। অতএব বন্ধুরে, বিশ্ব নবী প্রথমেই শিরকের কথাটা বলেছেন। জি, এরপরে নাম্বার 2, ওয়াসহির। নাম্বার 2, প্রত্যেকটাতে ইজতানি লাগানো যাবে, প্রত্যেকটাতে ইজতানিব লাগানো যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন বলেছেন কোরআনে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি এতো লেখা যাবে লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মাহিয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তেমনি বন্ধুরে, ইজতানিবু বলেছেন শিরক থেকে বাঁচো। আবার আপনি বলেন ইজতানিবু সিহির, ইজতানিবু সিহির, জবাবদার তুমি জীবনে জাদু করতে যেও না। জাদু হলো সত্য, জাদু হলো সত্য, জাদু করা যায়, জাদুর মন্ত্র দিয়ে তন্ত্র মন্ত্র করে মানুষের ক্ষতি করা যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে জাদু করেছিলেন একটা ইহুদিদের মেয়ে, সে তার চুলকে নিয়ে এমন করে ফুঁক দিয়ে দিয়ে গ্রহা দিয়েছিলেন, তার জাদু তন্ত্র মন্ত্র পড়ে ওটাতে ফুঁক দিয়ে দিয়ে 11টে গ্রহা দিয়ে সেটাকে কুয়ার নিচে দিয়ে একটা পাথর চাপা দিয়ে দিয়েছিলেন। এটা রসুলের নামে জাদুটা করা হয়েছিল, ফলকে হয়েছিল, ওই কুয়ার পানিটা জাফরান রোগের মতো হয়ে গেছিল। আর আল্লাহর নবী শুকিয়ে যায়,
যাচ্ছিলেন যাদুর এত অ্যাকশন লেগে গেছে আর ওই পাশে পাশে যে খেজুরের গাছগুলো ছিল কুয়ার পাশে তার খেজুরের গাছের মাথাটা শয়তানের মাথা রূপ ধারণ করেছিল এই ভয়ানক দৃশ্য যখন হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা সূরা দিয়ে জিব্রাইলকে পাঠালেন এবং জিব্রাইল আমিন এসে বিশ্ব নবীকে বলছেন ও দয়ার নবী গো আপনাকে জাদু করা হয়েছে আপনি কি অসুস্থ বলে হ্যাঁ আমি অসুস্থ মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তি নাই আমার পুরুষত্ব বলে কিছুই নাই আমি মনে হচ্ছে ধীরে 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 তলিয়ে যাচ্ছি ভিতর আমার হালকা হয়ে যাচ্ছে বিশ্ব নবী যখন এ কথা বললেন আল্লাহর নবীকে বললেন হে আল্লাহর নবী আপনি এই 11টি আয়াত পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিশ্বনবী 11টি আয়াত পড়লেন ফুঁক দিলেন এই বলে আল্লাহর রাসূলের জাদুটা কেটে গেল এবং সেই কুয়া থেকে লোক পাঠিয়ে চুলে গিট দেওয়াটাকে তুলে নিয়ে আসা হলো রাসূলের সব স্বাভাবিক হয়ে গেল ও দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুইটি সূরা দিয়ে দিয়েছেন বিশ্বনবী সুস্থতা ফিরে পেলেন অতএব জাদু যে করে সে কাফের জাদু যে করে সে কাফের জাদু যে করে সে কাফের কিন্তু জাদু করা যায় জাদু হলো সত্য হাজি একটা জায়গা ঠিক করেন আমার বাড়ি বর্তমান আর আপনার বাড়ি ভগবানগোলা হোসেননগর এখান থেকে আপনি জাদু করছেন আমার নামে তন্ত্র মন্ত্র দিয়ে জাদু করছেন আর আমার বর্ধমানে কি হচ্ছে পেটের ভিতর মুচড়ে মুখ দিয়ে রক্ত বমি অসার হয়ে যাচ্ছে কি করে হয় কি করে হয় এটা কিভাবে সম্ভব আমি একটি বই পেয়েছিলাম কয়েকদিন থেকে নেটে সার্চিং দিচ্ছি যে বইটা দিয়েছে নাকি আপলোড করেছে তা পাচ্ছি না বইটা পেয়েছিলাম কোথায় সৌদি আরবে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম তো পথিমধ্যে একটা হোটেলে চায়ের দোকানে হোটেল চায়ের দোকান মিলিয়ে পেট্রোল পাম্প ছিল গাড়িটা দাঁড়ালো মাগরিবের আজান হলো নামাজ পড়লাম মসজিদের পেছন দিকে দেখছি বড় বড় পেটি খোলা রয়েছে বিভিন্ন ভাষায় তো একটা বাংলার পেটি খোলা রয়েছে ওটাতে হাত দিলাম একটা বই পেলাম বইটার নাম হচ্ছে তৌহিদ হর্ষকারী কার্যবলী বড় ডক্টরেট লেখা নামটা আমি ভুলে গেছি মদিনা ভার্সিটির মানুষ তৌহিদ হর্ষকারী কার্যবলী সন্ধান করবেন যদি বইটা পান আমার ঘরে আছে আমার লাইব্রেরিতে আছে আমি এনেছি দু পিস কিন্তু খুঁজে পাচ্ছি না ওই বইটা যতক্ষণ আমি ওখানে বাসে পড়েছিলাম বা মদিনায় পড়েছিলাম যে জাদু বিদ্যাটা কিভাবে শুরু করে আরেকটা ওই বইয়ের বাইরে কথা বলে নি তাহলে এটা বুঝতে সুবিধা হবে আমি যখন শিশু এই কেবল মাদ্রাসায় পড়ছি আলি বা সে আগেকার কায়দা বুগদাদি শরীফ ছিল আ নাকুম উ নাকুম যা নাকুম এইসব পড়ছি কিছু বুঝি না এখন কোরআনে যায়নি তো ইসলামপুরে পড়তাম গিয়েছিলাম রাজগিরাম ওই যে রেজওয়ান বক্তা মারা গেল ওর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল ওর বাড়ি গেছি জুমার দিন ছুটির দিন বলছে আমাদের বাড়ি চলে গেলাম তো রাজগিরামের মসজিদে খুতবা দিচ্ছেন তখন একজন মুরব্বি কে তা জানি না তো চেহারাটা মনে পড়ছে সবুজ পাগড়ি বেঁধে খুতবা দিচ্ছে তো উনি বলেছিলেন আমি হাদিস কোরআনে কোথাও পাইনি ক্লিয়ার কথা উনি বলেছিলেন শয়তানের সাতটা বেটা
শয়তানের সাতটা বেটা এবং ওদের নামগুলো বলেছিলেন। আমার যতটা মনে ছিল জান্নুসুন ফান্নুসুন কান্নুসুন মান্নুসুন লান্নুসুন, এইগুলো শয়তানের বেটাদের নাম। এবার শয়তানের যে সাতটা বেটা, সাতটা বেটার ভিতরে সাতখানা তাদের ডিউটি আছে। একজনের ডিউটি হচ্ছে খালি কলহ বিবাদ লাগানো, একজনের ডিউটি হচ্ছে কলহ বিবাদ লাগিয়ে মার্ডার করিয়ে দেওয়া। এটা হলো ওর বংশ, সাতটা ছেলে থেকে সাতটা বংশ হয়েছে শয়তানের। এটা একটা বেটাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বেটাকে, যারা নামাজ রোজা খুব মজবুত করে করে, ওদের দিলের ভিতরে রিয়া অহংকার ভরে দেওয়া, উজুতে নামাজে গোলমাল লাগিয়ে দেওয়া, এটা দুই নম্বর বেটার ডিউটি পড়ে গেছে। তিন নম্বর বেটা যে আছে তার ডিউটি পড়ে গেছে পৃথিবীর ভিতরে ছেলে মেয়েদের ভিতরে বিয়ে হয়েছে তালাক করিয়ে দেওয়া, এইভাবে তার ডিউটি আছে। আর আমরা বন্ধুর মধ্যে কলহ বিবাদ করা, মা বেটার ভিতরে ছাড় করে দেওয়া, বাপ বেটার সম্পর্ক ছিন্ন করা, এইভাবে তাদের আছে। এই মধ্যে বলতে 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 একসময় বললো ইবলিসের সেটা যেটা চয়েস ছেলে, সব থেকে যেটা দামি ছেলে, সব থেকে যেটা মহব্বতের ছেলে, তাকে ডিউটি দিয়েছে যত জায়গায় পূজা হয় আল্লাহকে বাদ দিয়ে ওই ওই জায়গাতে তারা ক্যাম্প করবে, ওই জায়গাতে থাকবে, এবং যে গিয়ে মূর্তির সামনে চাইবে বাবা মূর্তি, বাবা লোকনাথ, বাবা দেবনাথ, তুমি আমাকে এটা দাও, তখন আমি বিপদে পড়েছি। তখন ওই শয়তানের যে ছেলে তাদের যে বংশ আছে, এই বংশের ছেলেরা ওই কাজটা করে, ওই ডিউটিটা করে দেয় এবং সেখানে তাদেরকে সেই মালটা পৌঁছে দেয়। এরা ভেবে নাই আমাদেরকে ঠাকুর দিয়েছে। কেউ কেউ মাজারে পড়ে গেল, ও বাবা দয়াল তোর নামে দিব রে বাবা এক হাড়ি ক্ষীর, আমার একটা ছেলের অস্থির রে বাবা, ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে দেয়। কে করে না, শয়তানে করে। সে কিভাবে করে, সে আর এক জায়গা থেকে কোন রকম তার শুক্রাণু তুলে নিয়ে এসে ওর পেটের ভিতরে দিয়ে সে তার কার্যবলিটা করে দেয়। এবং শুনেলেন অবাধ মিলামিশা চলে ওরুশের দিনে, ভেবে নেয় এটা আমার আল্লাহ তরফ থেকে এসেছে। এই নানা ধরনের কাজগুলো একটা শয়তানের ডিউটি আছে, যেখানে যেমন কাজ সেইখানে সেরকম শয়তানের ডিউটি আছে। আর ওই শয়তান পানির ওপরে সিংহাসনটা রেখে সকলের ডিউটির হিসাবটা প্রতিদিন নেয়। অতএব বন্ধুরে, শয়তান ওই কাজগুলি করে। এবার চলেন তৌহিদ হস্যকারী কিতাবে কি লিখেছে, তৌহিদ হস্যকারী কিতাবে লিখেছে প্রথম নম্বর হচ্ছে, যদি তুমি কালকে জাদুবিদ্যাতে পারদর্শী হতে চাও, তো এক নম্বর কাজ হচ্ছে কোরআনের ভিতরে যে সূরা ফাতিহাটা রয়েছে, এই সূরা ফাতিহাটাকে নিয়ে তোমাকে পায়ের নিচে এটাকে দলতে হবে, তারপরে সূরা ইখলাসকে দলতে হবে, এবং যে জায়গায় তুমি বসে বসে জাদু শিখবে ওর নিচে বসে তোমাকে কোরআনের আসন বানাতে হবে। এগুলোকে তুমি যখনই পা দিয়ে দলবে একদম গভীর রাত্রিতে তোমার সঙ্গে একজনের মোলাকাত ঘটে যাবে, সেটা ইবলিস শয়তান, সঙ্গে সঙ্গে এসে তোমাকে ভদ্রভাবে পরিচয় দেবে এবং তোমার সঙ্গে সে নিজের আপোষ করে নেবে। তুমি যা চাইবে তা পাবে, তুমি যেটা করবে সেটাতেই আমি রাজি, এতে অঙ্গ অঙ্গ কিছুই নয়। সেবার বসে গেল, বড় একজন জাদুকর হয়ে গেল। এবার আপনি এলেন, ভাই আমাকে অমুক জন ক্ষতি করেছে, তুমি তার ক্ষতি করে দাও, দাও নাম ঠিকানা দাও, কোন জায়গায় থাকে লোকেশন দাও। এরপরে রাত্রিবেলায় সেই ইবলিসকে ডেকে বলবে ওকে ক্ষতি করে দিতে হবে। তখন ইবলিস তার দলের ভেতর থেকে একটা শয়তান, সে আমেরিকায় থাকুক আর কুয়েতে থাকুক, পাঠিয়ে দিয়ে তার পেটের ভিতরে ঢুকে ইন্না শয়তান আয়জরি মাজরি আল্লাহ দাম, আল্লাহ রসুল বলছেন শয়তান ওই পর্যন্ত পৌঁছাবে যেখানে রক্ত পৌঁছাতে পারে, তাহলে রক্তে রক্তে রন্ধে পৌঁছে তাকে কোন রকম পেটের ভিতরে এমন বিমার তৈরি করে দেবে সে রক্ত বমি করবে, তার পৃথিবীর কোনো মেডিসিন কাজ করবে না, কোনো ল্যাবে ধরা পড়বে না, পৃথিবীর কেউ এনে দিতে পারবে না, আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপরে আবার যখন জাদুকরকে আপনি টাকা দেবেন, আবার তার এগেনস্টে নামবেন, তখন দেখা যাবে ওর পেটে আবার সে তার চেরাকে ডেকে নেবে, শয়তানকে ডেকে নেবে, আবার ওকে তাকে জুড়ি দিয়ে দেবে ভিতরে, আবার পুষ্ট হয়ে যাবে। এইভাবে ঈমানকে তারা কেড়ে নেবে। আল্লাহ তাবার একবার তালার নবী বলছেন ইস্তানিবু ইস্তানিবু সিহরা, বাঁচো তোমরা জাদু থেকে। জি, একটা জিনের আসর হয়,
মানুষের উপরে এটা সত্য, এটা মিথ্যা নয়। কারণ আল্লাহর নবী বলছেন যে শয়তান সমস্ত মানুষের রূপ ধারণ করবে। মান রানি ফাকাত আরেনি ইন্না শয়তান। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।